Alhamdulillah. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له صنبرنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال الله عز وجل كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله وقال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الله عز وجل أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها قال عليه السلام القرآن حجة لك وعليك وإن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين الحمد لله جابوتي برسوم شايبون قنوغان একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম যে আল্লাহ পাক প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো হক ইলাহ বা মাবুদ নেই এবং যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন আজকে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন সবাই হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান সুখে দুঃখে সর্বাবস্থায় সমস্ত প্রশংসাকার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম হে আমার বান্দারা তোমরা যদি শুকরিয়া আদায় করো আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ আর যদি তোমরা অকৃতজ্ঞ হও আমার সাথে কুফুরি করো তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠিন আল্লাহ পাক যেমন গফুর রহিম ওয়া হুয়া শাদিদুল ইকাব আইদন আল্লাহ পাক যেমন গফুর রহিম পরম করুণাময় অসীম দয়ালু একইভাবে আল্লাহ পাক কিন্তু কঠোর শাস্তিদাতাও বটে প্রত্যেক যুগে যুগে যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ পাক নিঃসন্দেহে তাদের প্রতি হবেন গফুর এবং রহিম তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানিত করবেন মর্যাদা মণ্ডিত করবেন সফল করবেন ইনশা আল্লাহু আজ্জা ওয়াজাল এবং পরকালেও আল্লাহ পাক ক্ষমা করবেন রহম করবেন জান্নাত প্রদান করবেন ইনশা আল্লাহু আজ্জা ওয়াজাল আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে বা হয়েছে আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছিত করবেন ইনশা আল্লাহ তাআলা এবং পরকালে অবশ্যই আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করাবেন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল
আল্লাহ পাকের সমীকরণ খুব সহজ। আল্লাহর সমীকরণটা শুনেন, দ্য ফিলোসফি অফ লাইফ, সূরা বাকারার 38 এবং 39 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিয়া। আল্লাহ পাক বলছেন যে আমি বললাম তোমরা পৃথিবীতে নেমে যাও। কারা নেমে যাবে? আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহাসসালাম, ইবলিস, তোমরা পৃথিবীতে নেমে যাও। ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা পৃথিবীতে যাচ্ছ যাও, তবে পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত, নবী রাসূলগণ, আসমানি কিতাব, এগুলো আসবে, আসে নাই? ফামান তাবিআ হুদায়া, যারা আমার সেই হেদায়েতগুলো মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যে জান্নাত থেকে এসেছো ইনশাআল্লাহ সেই জান্নাতেই ফিরে যাবে। সহজ কথা, আল্লাহর কথা খুব স্পষ্ট সহজ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা কুফুরি করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে আমার আয়াতকে, আমার নিদর্শনকে, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। কিসের অধিবাসী? আর জাহান্নাম নিশ্চয়ই কোনো ভালো জায়গা নয়। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কিয়ামতের মাঠে যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক মৃত্যুকে, মউত, মউতকে একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন এবং জান্নাত জাহান্নামের মাঝখানে জবাই করে দিবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, শুনেছেন না? যে প্রত্যেক নফসকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিন্তা করতে পারেন, মউত এটাকে আল্লাহ পাক একটা প্রাণীর আকৃতিতে নিয়ে আসবেন জান্নাত জাহান্নামের মাঝখানে। যখন জান্নাতীদের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদেরও ফয়সালা হয়ে যাবে, এবার সেই প্রাণীকে জবাই করে দেওয়া হবে আর বলা হবে আজকের পর জান্নাতীরাও কখনো মরবে না, জাহান্নামীরাও কখনো মরবে না। এই কথা শুনে জান্নাতীদের আনন্দ আরও বেড়ে যাবে, কারণ এই জীবনে আর কোনো মৃত্যু নাই। আর এই কথা শোনার সাথে সাথে জাহান্নামীদের আফসোসও আরও বেড়ে যাবে, হায় যদি মৌত থাকতো হয়তো আজাব নিতে নিতে মরে যেতাম, এখন আর সেই সৌভাগ্যটা হবে না। ثم لا يموت فيها ولا يحيى, জাহান্নামে তারা বাঁচবেও না মরবেও না। আল্লাহ পাকের সমীকরণ খুব সহজ। যদি পৃথিবীতে আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি, ইনশাআল্লাহ তাআলা সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে এখানে এসেছি। আমরা কি পৃথিবীর প্রাণী ছিলাম? আমরা কিন্তু পৃথিবীর অধিবাসী ছিলাম না। আজকে দেখেন না পশ্চিমা বিশ্ব কি করে, এলিয়েন খুঁজে বেড়ায় না? কথা বোঝা যায়? পশ্চিমা বিশ্ব কি করে, এলিয়েন খোঁজে না? তারা নিজেরা জানেই না যে আমরা এই পৃথিবীতে এসেছি জান্নাত থেকে, আমরা নিজেরাই তো এই পৃথিবীর বাসিন্দা নই। সুবহানাল্লাহ, আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আমাদের বাবা মা কোথায় ছিলেন? এই পৃথিবীতে আমরা আল্লাহর হুকুম এসেছি নির্দিষ্ট সময়ের জন্য, থাকবো এর পরে কোথায় যাব? কোথায় যাব? জান্নাতে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক অনেক দয়াময়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 ভাগ রহমত আছে, তার এক ভাগ রহমত আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে দিয়েছেন। বাবা মাকে ভালোবাসে, আমরা মাকে ভালোবাসি, আমরা বাবাকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে ভালোবাসে, আমরা সন্তানদেরকে ভালোবাসি। তারপরে দেখবেন গবাদি পশু, এরা তাদের বাচ্চাকে ভালোবাসে না? একটা কুকুর পর্যন্ত ওর বাচ্চাকে ভালোবাসে না? এগুলো সব ওই 1 ভাগ রহমতের ফল, মাত্র 1 ভাগ। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, এই রহমত দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমাদেরকে দয়া করবেন। তো ইনশাআল্লাহ আশা করা যায় আমরা জান্নাতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মিরাজের রাতে একটা ওয়াদা করেছেন, শুনবেন? আল্লাহ পাক বলেছেন, তোমার উম্মতের মধ্যে যে আমার সাথে শিরিক না করে পরকালে সাক্ষাৎ করবে আমার সাথে, ইনশাআল্লাহ আমি তাকে মাফ করে দিব। তাহলে সবচেয়ে বড় পাপ কোনটা? তাহলে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে মহান জুলুম, বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। দুর্ভাগ্যজনক হচ্ছে মুসলিমরা এখন জানে না শিরক কি জিনিস। অমুসলিমরা তো শিরক করেই, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করে, করে না?
গাছপালা নদী নালা পাহাড় পর্বতের পূজা করে, করে না? আবার কিছু মুসলিম আছে ওরা বলে আল্লাহ তিনজন, নাউজুবিল্লাহ। কেউ কেউ বলে ওজায়ের আল্লাহর সন্তান, বলে না? ওয়াকালাতিল ইহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বা খ্রিস্টান তারা কি বলে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এই যে 25শে ডিসেম্বরে যারা মেরি ক্রিসমাস বলেছে এরাও সাক্ষ্য দিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউজুবিল্লাহ। মেরি ক্রিসমাস বলার সাথে সাথেই মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে। মেরি ক্রিসমাস যে বলেছে বলার সাথে সাথেই মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে। কারণ যদি সে বলে থাকে মেরি ক্রিসমাস, তাহলে সে সাক্ষী দিচ্ছে ওই দিন 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়ামকে জন্ম দিয়েছেন, নাউজুবিল্লাহ। তারপরে মুসলিম থাকতে পারে? আবার সাক্ষ্য দেওয়া লাগবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপর ইসলামের দিকে আসবে। এত সহজ নয়। মুসলিমরা তো শিরিক করছে, অমুসলিমরা তো শিরিক করছেই, মুসলিমরাও শিরিক করছে। এখন অনেক অমুসলিম বলছে যে আল্লাহ তিনজন, আল্লাহ জিবরিল ঈসা ইবনে মারিয়াম, নাউযুবিল্লাহ। তো এই যে শিরক, এটা কিন্তু শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রেই শিরক আছে। আমি আপনাকে দেখাচ্ছি, তার আগে একটা হাদিস শোনেন। সহি বুখারিতে চারবার এসেছে হাদিসটা, একবার দুইবার না, চারবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন কিয়ামতের মাঠে। আদম আলাইহিস সালাম আসবেন, ওই দিন তো আপনারা জানেন কোন নবী সুপারিশ করতে পারবে? সবাই হাঁটুর ভরে, ইয়ানএফসি। আদম আলাইহিস সালাম ইয়ানএফসি, নবী মূসা ইয়ানএফসি, ঈসা ইবনে মারিয়াম ইয়ানএফসি, দাউদ সুলাইমান, ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব সবাই, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি ইয়া উম্মতি ইয়া উম্মতি। একজন মানুষ যার আদর্শ ফলো করতে এখন যুবকদের লজ্জা লাগে, তাই না? দাড়ি ছাড়তে লজ্জা লাগে না? এখন দাড়ি রাখলে বলে ব্যাকডেটেড হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, বলে না? টাকলার উপর কাপড় তুলতে লজ্জা লাগে, তাই না? নবীর মতো পোশাক পরতে লজ্জা লাগে, তার মতো চুল রাখলে লজ্জা লাগে, তার মতো সালাত তাবলীগ, তার মতো ইসলামের প্রচার, দিনের এলিম অন্বেষণ করা, মসজিদে পড়ে থাকা, জিকির করা, এগুলো করলে মনে হয় পিছায় পড়লাম, তাই না? এখন কনসেপ্ট এমন চলে আসছে না? এগুলো গিলানো হচ্ছে না? এগুলো গিলানো হচ্ছে। কিন্তু সেই একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চেয়ে বিচক্ষণ স্মার্ট কোনো ব্যক্তিত্ব পৃথিবীতে ছিল না, আসবেও না। যার পূর্বের সমস্ত গোনাহ মাফ, পিছনের সমস্ত গোনাহ মাফ, যিনি হচ্ছেন আমাদের উসওয়াতুল হাসানা, তাই নয় কি? রোল মডেল, আপনার রোল মডেল। আপনি কাকে ফলো করবেন? একটা মানুষ কি সরাসরি আল্লাহকে পেতে পারে? একটা মাধ্যম লাগবে না? মাধ্যমটাকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে যার কথা মিলে যাবে আপনি নেবেন, তার আদর্শের সাথে যার কথাই মিলে যাবে আপনি গ্রহণ করবেন, যদি না মেলে গ্রহণ করবেন না, করবেন না। উনি আপনার উসওয়াতুল হাসানা, আপনার রোল মডেল, সুপার হিরো আপনার জন্য, তাই নয় কি? আর তাকে ফলোটা কি করবেন, শুধু ইবাদত বন্দেগীর জীবনে না জীবনের সব ক্ষেত্রে? এই আকীদা পরিষ্কার রাখবেন, শুধু ইবাদতের ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পলিটিক্যাল লাইফে বা পারিবারিক লাইফে আমি তার উম্মত নই, এমনটা যেন না হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উসওয়াকে হাসানাকে, রোল মডেলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কি মৌলবাদী কথা? আচ্ছা, এটাও খেয়াল রাখবেন, না বললেন কেন? এটা অবশ্যই ফান্ডামেন্টাল কথা, এটা অবশ্যই একটা ফান্ডামেন্টাল কথা। কারণ ইসলামের কিছু বেসিক ফান্ডামেন্টাল আছে। আল্লাহ বিশ্বাস করতে হবে, করতে হবে না? মালায়েকায় বিশ্বাস করতে হবে না? আসমানে কিতাব সময় করতে হবে না? সমস্ত নবী রসুলকে বিশ্বাস করতে হবে কি না? পরকালে বিশ্বাস করতে হবে না? তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে? এই প্রত্যেকটা মূলনীতি নয় কি? এই মূলনীতি মেনে না চললে কেউ মুসলিম হতে পারবে? মুমিন হতে পারবে? অতএব এই ফান্ডামেন্টাল পিলারগুলোতে বিশ্বাস করতেই হবে। অতএব সবাই আমরা মৌলবাদী, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? এই প্রত্যেকটা বিষয় মানতেই তো হবে, এগুলো তো মৌলিক বিষয়, না মানলে তো আপনি মুসলিম হতে পারছেন না, তাই নয় কি? হ্যাঁ, ইসলামকে নিয়ে গোরামি করব না, ঠিক আছে? ইসলামকে জোর করে কার উপর চাপাই দিব না? দিনে কোনো জবরদস্তি আছে? একদম স্পষ্ট হয়ে গেছে না? আলো অন্ধকার, হেদায়েত এবং গুমরাহি স্পষ্ট হয়ে গেছে না? ইসলামে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নাই, কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো তো মেনে চলতেই হবে, তাই নয় কি?
যদি না চলি তাহলে কি মুসলিম হতে পারবো? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রোল মডেল প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার ইবাদত বন্দেগীর জীবনে, আপনার পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে কে রোল মডেল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনাকে কি বলেছেন শুনেন, যিনি আপনাকে বলেছেন রাতের বেলা কবর জিয়ারত করতে গিয়ে, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আপনি কার ভাই? তিনি সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কবরে দেখানো হবে, দেখিয়ে বলা হবে, মান হাযা রাজুল বুইসা ফিকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন কি বলবেন? লায়াদ্রি লায়াদ্রি, আমি জানি না। কি বলবেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলতে পারবে এটা, যে সারাদিন সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে নাই, সে বলতে পারবে? নাকি যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের আদর্শে চলেছে, সে বলতে পারবে? কে? অতএব কার আদর্শ মানতে হবে? আচ্ছা, যদি কেউ তার আদর্শ বাদ দিয়ে অন্য কার আদর্শ মানে, তার কি হবে? সে ব্যক্তি কি করবে? সূরা ফুরকান পড়ে দেখেন, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই, জালেমরা সেদিন হাত কামড় দিবে আর কি বলবে? ইয়া লাইতানি, আরেকটা কি, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার দুর্ভাগ্য যদি আমি সারা জীবন রাসূলের পথ অনুসরণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লামাত্তাখিযু ফুলালান খলিলা, হায় আমার পোড়া কপাল যদি আমি অমুকের অমুককে আমার আদর্শ হিসেবে গ্রহণ না করতাম। এই আফসোস কে করবে? যে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করে নাই। যে গ্রহণ করেছে ইনশাআল্লাহ তাআলা সে কবরে অ্যান্সার করতে পারবে, সে আল্লাহর রাসূল, আমি তার উম্মা ছিলাম ইনশাআল্লাহ তাআলা। আর কবরের প্রশ্নের উত্তর না দিতে পারলে কেউ কি জান্নাতে যেতে পারবে? না। উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখে কাঁদতেন না? তিনি বলতেন, এটা হচ্ছে আউয়াল মানজিল ফিল আখিরাহ, এটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এখানে যে হাসবে পরকালেও সে হাসবে ইনশাআল্লাহ, আর এখানে যে কাঁদবে পরকালেও সে কাঁদবে ইনশাআল্লাহ। কোনো গতি আছে? কোনো গতি নাই। মনে রাখবেন, কবরে তিনটা প্রশ্ন হবে মৌলিক। দুনিয়াতে যে আল্লাহর সাথে শিরিক করেছে, সে কোশ্চিনকালেও মান রব্বক উত্তর দিতে পারবে না। দুনিয়াতে যে তাওহীদের উপর থেকেছে, সেই একমাত্র ব্যক্তি যে কবরের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াতে যে ব্যক্তি দীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে, সে মা দীনক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে ইসলামকে যে ঠাট্টা খেলার ছলে গ্রহণ করেছে, এই কোশ্চিন কালেও উত্তর দিতে পারবে না। পারবে? আর দুনিয়াতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছে ইনশাআল্লাহ, সে তার উত্তর দিতে পারবে, এই ব্যক্তিকে তোমার নবীকে, পারবে না? আর দুনিয়াতে যে রাসূলের সুন্নাহ মেনে চলে নাই, সে কি পারবে? কোশ্চিন কালেও পারবে না। এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি ইয়া উম্মতি বলবেন, যেদিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যিনি হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন, আপনার আমার জন্য কি হাতে? কাউসারের পানি হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল কিছু মানুষ, তারা বলেছিল যে তোমার তো সন্তান বেঁচে থাকে না, পুত্র সন্তান বেঁচে থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেয়েছিলেন। এদিক থেকে কথা আসছে কি জন্য ভাই, কি সমস্যা আপনাদের? কোনো সমস্যা থাকলে চলে যান, যদি প্রবলেম হয় চলে যান। লিসেন, এখানে বহু মানুষ বসে আছেন নিশ্চুপ হয়ে, তারা নিশ্চুপ হয়ে কথা শুনছেন, এখানে আপনি কথা বলছেন। আচ্ছা, আসেন লেকচারে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে দাঁড়িয়ে থাকবেন ভাই? হাউজে কাউসারের পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করেছিলেন যখন তাকে বলেছিল যে তুমি লেজ কাটা, নাউজুবিল্লাহ। আমাদের উম্মতে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মনে কষ্ট পেলে আল্লাহ পাক শুনে ফেলতেন, ফেলতেন না? তিনি মনে কষ্ট পেলেও আল্লাহ পাক তার পক্ষে আয়াত নাজিল করতেন। তিনি আকাশের দিকে মুখ তুলে তাকাচ্ছিলেন, মনে মনে ইচ্ছা করছিলেন যদি কেবলাটা পরিবর্তন হতো, যদি বাইতুল মাকদাসের দিকে না মুখ করে আমাকে কাবার ঘরে মুখ করার অনুমতি দেওয়া হতো। আল্লাহ মনের কথা শুনে ফেললেন, আল্লাহ বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, তোমার চেহারাকে মসজিদুল হারামের দিকে ঘোরাও, কেবলা চেঞ্জ হয়ে গেল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ছিলেন,
বাহির থেকে কিছু বেদুইন তাকে ডাকছিল, ইয়া মুহাম্মদ আখরিজ ইলাইনা, আমাদের দিকে আসেন, আমাদের দিকে আসেন, একটু জোরে কথা বলছিল। আল্লাহ পাক আয়াত নাজিল করেছে সূরা হুজুরাত, পড়ে দেখবেন, যখন তিনি বাসায় থাকবেন তখন তোমাদের জন্য উচিত ছিল সবর করা, এটাই তোমাদের জন্য কল্যাণকর ছিল। আল্লাহ সহ্য করেন না নবীর মনের কষ্ট, সহ্য করেন? যখন তারা বলল যে তোমার তো সন্তান বাঁচে না, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আপনি কষ্ট পায়েন না, আমি তো আপনাকে কাউসার প্রদান করেছি। কি দিয়েছি? জান্নাতুল ফিরদৌস তো দিবই, মাকামে মাহমুদ পাবেন, কাউসার দিয়েছি আপনাকে। ওরা আপনাকে বলছে আপনার সন্তান বাঁচে না, আপনি মনে কষ্ট নিয়েন না। ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার, বরং আপনি আপনার রবের জন্য সালাত পড়েন এবং স্যাক্রিফাইস করেন, কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতর, আপনার শত্রু যারা এরা নির্বংশ হয়ে থাকবে, লেজ কাটা হয়ে থাকবে, কারণ আপনি হকের উপর আছেন। আজকের যুগেও যে বা যারাই হকের উপর থাকবে, যত মানুষ মিলে ওর চারপাশে শত্রুতা করুক না কেন, ধুলার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, লেজ কেটে পড়ে থাকবে, ইতিহাস থেকে নাম মুছে যাবে, মানুষ ওদেরকে মনে রাখবে না কশ্চিনকালেও। আর যারা হকের উপর থাকবে না, যারা হকের উপর থাকবে না বাতিলের উপর থাকবে, ইতিহাস থেকে, আল্লাহ পাকের ইতিহাস থেকে ওদের নাম মুছে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাউজে কাউসারের সেই পানি নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে থাকবেন, এবং উম্মাহ তার কাছে যাবে, ওই দিন পিপাসা থাকবে না ভাই, কারো ঘাম টাকনু, কারো হাঁটু, কারো কাত, কারো একদম চিবুক, পানি, পানির জন্যে, এক ঢোক পানির জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানি পান করাবেন। কাকে? আপনাকে, আমাকে। মনে রাখবেন ওই দিন পানি পান করতে 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 হঠাৎ একটা পর্দা পড়ে যাবে। কি হবে? পর্দা পড়ে যাবে। এবার উম্মতে মুহাম্মাদের এক শ্রেণীর মানুষ বলবে, তাদের সংখ্যা কিন্তু কম নয়, অনেক, তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত ছিলাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, কি জন্য পর্দা পড়ে গেল? তাকে জানানো হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পর এই মানুষগুলো আপনার দিন, দিন ইসলামকে পরিবর্তন করেছিল কিভাবে, অর্থাৎ আপনার সুন্নতের মধ্যে এরা বেদাত ঢুকিয়ে ফেলেছিল, মা আহদাসা বাদাক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার দিনকে পরিবর্তন করেছিল। অতএব সুন্না যেটা দেয়া আছে সেভাবেই পালন করতে হবে। নতুন করে ধর্মের মধ্যে কিছু প্রচার করা যাবে, ঢুকানো যাবে, বের করা যাবে? দিন পরিপূর্ণ নয়, আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করেননি? সূরা মাইদা 3 নম্বর আয়াত আছে না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করেছি, কামেল করেছি, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, স্পষ্ট কথা আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলুন, শুধু তাই নয়, আরেকটা কথা বলি, কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে এই উম্মতের, কারণ কবিরা গুনাহ যারা তওবা না করে মারা যাবে এর শাস্তি তো ভোগ করতে হবে, হবে না? আর কবিরা গুনাহ কি কি জানেন তো? কিতাবুল কাবায়ের আছে, বাজারে কিনতে পাওয়া যায়, সেখানে অনেকগুলো কবিরা গুনাহ লিস্ট করা আছে, একটা একটা করে দেখবেন, এবং কোন কোন গুনার সাথে আপনি সম্পৃক্ত আছেন, আলাদা আলাদা করে তওবা করবেন ইনশাআল্লাহ। করা যাবে না? তওবা হবে এমনভাবে, আল্লাহ আমি যা করেছি আমাকে মাফ করে দাও, ইনশাআল্লাহ আমি আর ভবিষ্যতে এই পাপে লিপ্ত হব না। এবং যদি অন্য কারো সাথে হক জড়িত থাকে, কারো টাকা নিয়েছেন দেন নাই, কারো জমি আত্মসাৎ করেছেন, বা কাউকে গালি দিয়েছেন, কাউকে অপবাদ দিয়েছেন, কারো নামে মিথ্যা অপবাদ ছড়িয়েছেন, কাউকে মিথ্যা প্রতিপন্ন করেছেন ইত্যাদি, কারো হক নষ্ট করেছেন, হাকুরে ইবাদত নষ্ট করেছেন, সেক্ষেত্রে ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, তারপরে মাফ হবে ইনশাআল্লাহ। এভাবে তওবা করার পরে আপনি কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক ওদের সগিরা গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কবিরা গুনাহগার ব্যক্তি যারা তওবা না করে মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন, যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই ব্যক্তির আদর্শ ফলো করতে আমাদের লজ্জা লাগে? না। দাড়ি ছেড়ে দিতে লজ্জা লাগে? না। একটু তার মতো পাগড়ি পরলে লজ্জা লাগবে? টাকলুর উপর কাপড় পরলে কি পিছিয়ে পড়বো? ঢিলেঢালা পোশাক পরলে পিছিয়ে পড়বো? তার মতো করে নামাজ পড়লে পিছায় পড়বো? রমজান রোজা রাখলে পিছায় পড়বো? কোরআন তেলাওয়াত করলে, অর্থ বুঝলে পিছায় পড়বো? হাদিসগুলো চর্চা করলে পিছায় পড়বো? তার দিনের তাবলিগ করলে পিছায় পড়বো?
তার দিনকে যদি প্রতিষ্ঠা করতে চাই এবং প্রতিষ্ঠার জন্য জানমাল সময় শ্রম ব্যয় করি আল্লাহ কি আমাকে পিছিয়ে দিবেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে গর্ব করবেন কোনটা এই ভালো কে না বুঝে এই ভালোটা কে না বুঝে বলেন তো শুধু দরকার সেই ঈমান আল্লাহ পাক কি আছেন না মারা গেছেন আল্লাহ আছেন মারা যাবেন কখনো তার নবীর সুন্নাহ আছে না নাই তার তার উপর নাজিলকৃত কিতাব আছে না নাই হাদিসের বইগুলো আছে না নাই সবই আছে শুধু আমাদের সেই ঈমানটুকু নাই সবই আছে কিন্তু আমাদের সেই ঈমানটুকু কিন্তু আজকে হয়তো বা নাই না হলে আমরা আজকে এত পিছিয়ে পড়লাম কিভাবে একটা সময় ছিল মুসলিমরা সারা বিশ্বকে শাসন করতে করতো না করতো কিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সময় কারা শাসন করত বলেন ইহুদিরা খ্রিস্টানরা নাস্তিকরা মুরতাদরা কারা করত ওমর ইবনুল খাত্তাবের সময় কারা করত উসমান রাদিয়াল্লাহু আনহু সময় আলী ইবনে আবি তালেব উমাইয়া খেলাফতে আব্বাসীয় খেলাফত এদিকে ফাতেমি খেলাফত কর্ডোবার ইসলামী খেলাফত উসমানীয় খেলাফত এই প্রত্যেকটা খেলাফায় কারা শাসন করেছে বিগত একশো বছরে কারা করছে বিশ্বকে শাসন বিগত একশো বছরে কারা করছে কেন এই পরিবর্তন হলো আমরা কোথায় গেলাম আমরা হারিয়ে গেলাম কিভাবে বিশ্বের প্রতিটি ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স এডুকেশন আপনার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আপনার সংস্কৃতি আপনার মিডিয়া আপনার প্রযুক্তি সামরিক বিষয় অস্ত্রশস্ত্র কারা নিয়ন্ত্রণ করছে মুসলিমরা মুসলিমরা করছে আমরা এই জায়গায় আসলাম কিভাবে বিগত একশো বছরে এই ইতিহাসটা কখনো পড়া লাগবে না জানা লাগবে না এখন যদি বলি যে বিগত একশো বছরে আমরা পিছিয়ে পড়েছি আমি কি উম্মার অবমাননা করলাম না আমি উম্মার সমস্যা তুলে ধরলাম সমস্যা ফাইন্ড আউট করতে না পারলে সলিউশন পাওয়া যায় যদি আমি সমস্যা খুঁজে বের করতে না পারি আমি কি সলিউশন পাবো পাবো না এই অবস্থায় এমনি এমনি আসি নাই আমরা কীভাবে আসছি প্রথমত কোরআন থেকে সরে গেছে নবীর সুন্নাহ থেকে সরে গেছে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছি পরকালের চাইতে অর্থনৈতিক জীবনে হালাল হারামের পরোয়া করছি না পারিবারিক কাঠামো ভেঙে যাচ্ছে নামাজি ব্যক্তির সংখ্যা কমেছে নামাজি ব্যক্তির সংখ্যা কিন্তু দেখবেন আমাদের 90% মুসলিম বলেন ঠিকই খেয়াল করে দেখবেন মসজিদে কিন্তু ফজরের নামাজে 90% নাই আছে না আমরা বলি ঠিকই 90% মুসলিম দেখবেন 90% মুসলিমের মধ্যে ম্যাক্সিমামই কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না পারে আবার যারা পারি অনেকেই অর্থ বুঝি না আছি না এরকম আমরা পিছিয়ে পড়ি নেই শিক্ষা ব্যবস্থা দিকে তাকান আমরা কি সবাই ইসলামিক শিক্ষা শিক্ষিত হতে পারছি মাস্টার্স করেও কি ওজুর মাসআলা জানতে পারছি এমন অনেক মানুষ আছে বিবিএমবিএ করেছে ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহাব বলতে পারে না পারে না এরকম আছে না তাদেরকে এই শিক্ষার অধিকার ছিল না আচ্ছা ইকোনমিক সেকশনে যান সুদ ঘুষ দুর্নীতি এগুলো কারা করছে আমরা করছি না আমরা করছি না করছি যুব সমাজের দিকে তাকান যে মাদক যে পর্নোগ্রাফি ফ্রি মিক্সিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি জুয়া ক্যাসিনো পাবজি টিকটক কারা করছে এগুলা অমুসলিম যুবকরা আমরা আমরা আমাদের সমস্যা ফাইন্ড আউট করেন ধর্মীয় দিকে আসেন শতদা বিভক্ত দলাদলি আছে না কতগুলো দল আছে আমাদের ধর্মীয় কতগুলো আছে ভাই নবী তো বলেছেন 73 দলে ভাগ হবে বাংলাদেশ ঘাটলেই দেখা যাবে যে 7300 দল আছে মনে হয় আল্লাহ ভালো জানে আছে না সবাই দাবি করছে কি সবাই দাবি করছে আমি জান্নাতি বা আমি হকপন্থী দল তাই নয় কি আমার দলে আসো ফর্ম পূরণ করো জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও তাই নয় আমার দলে আসো ফর্মটা পূরণ করো জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও আগে ভাই আপনারা বসেন এক জায়গায় বসে আগে ফিক্স করেন কোনটা সঠিক আগে আমাদেরকে ফিক্স করে দেখান যে কোনটা সঠিক কারা সত্যিকার অর্থে হকের উপর আছে একটা মানুষ যখন হেদায়ত পেয়ে ইসলামের দিকে আসছে সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমি যাব কোথায় কার সাথে আবার কখনো কখনো দেখা যায় একটা দলের মধ্যে উপদল আছে আবার অনেকগুলো তাই নয় কি একটা একটা প্ল্যাটফর্ম একই মানহাজ একই মাজহাব তার মধ্যে উপদল আবার অনেকগুলো প্রত্যেকের আলাদা আলাদা নেতা আলাদা আলাদা আমির এবং সবাই বলছে আমি হকপন্থী কী করবেন আপনি এখন কী করবেন মুশকিল না অবস্থা একটা বিভক্ত জাতি কি শক্তিশালী হয় কখনো যদি আমরা বিভক্ত না হতাম আমরা কি শক্তিশালী হতাম না অমুসলিমদের দিকে তাকান যারা ইসলামের প্রকাশ্য শত্রু ওদের দিকে তাকান এরা কি ইউনাইটেড না ঐক্যবদ্ধ না ওদের মধ্যে কিন্তু হাজারটা বিষয়ে ইখতলাফ আছে জানেন
ওদের মধ্যে আপোষে অনেক বিষয় ইখতিলাফ আছে, কিন্তু একটা বিষয় ঐক্যমত যে আমরা মুসলিমদেরকে উঠতে দিব না, সিম্পল। আর আমাদের মধ্যে দেখবেন হাজারটা বিষয় একমত, আপনারা আমার সাথে হাজার বিষয়ের 999টাই একমত, একটা হয়তো দ্বিমত, এটাই যথেষ্ট দুইটা দল হয়ে যাওয়ার জন্যে। এই মানসিকতা নিয়ে যদি আমরা চলি আগামী 100 বছরও কি আমরা জিততে পারবো? এই সমস্যাগুলো ধরিয়ে দেওয়া কি আমার অপরাধ? সুবহানাল্লাহ, আসলে কষ্টে কথাগুলো বললাম। এই যে পিছিয়ে পড়ছি আমরা বিগত 100 বছরে, এইগুলো মেজর রিজন, কোরআন থেকে সরে আসা, নবী সুন্নাহ থেকে সরে আসা, নামাজি ব্যক্তি প্রোটেস্ট্যান্ট ভার্সন হয়ে যাওয়া, ইসলাম পালন করছি যেটা আমার ভালো লাগে সেটা করছি, এটা ভালো লাগে না করছি না, নামাজ পড়ছি সুদও খাচ্ছি, জাকাত দেই ঘুষও খাই, মাশাআল্লাহ রমজান রোজা রাখি, গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করি, আবার দেখবেন হেতাসবি তাহলিল করছি, এদিকে আবার দেখবেন দুর্নীতি করছি। মানে আমরা কিছু অংশ মানছি, কিছু অংশ মানছি না, আবার আমরা ইউনাইটেড না, বিভক্ত। আবার দেখবেন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত যে শিক্ষাগুলো আছে এখানে আমরা অতটা আগাতে পারছি না যতটা ওরা আগিয়ে গেছে, তাই নয় কি? সমস্ত এগুলো ওরা নিয়ন্ত্রণ করে ফেলছে। এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের মেজর সমস্যাগুলোকে ফাইন্ড আউট করার দরকার আছে না? সেগুলোকে আগামী প্রজন্মের জন্য তুলে ধরার দরকার আছে না? আমরা পারি আর না পারি হয়তো পরের প্রজন্ম যেন এগুলোকে ফেস করে সামনে যেতে পারে, এটা দরকার আছে না? এগুলোর ইন্টেলেক্ট কবে জাগবে আমাদের? আল্লাহ যেন আমাদের সবাইকে শুভবুদ্ধি দান করেন, উম্মার সেই হারান ঐতিহ্য আল্লাহ পাক আবারও ফিরিয়ে নিয়ে আসেন, আমিন। শোনেন ভাই, আমরা চেষ্টা করি আর না করি আল্লাহ পাক তো কিছু মানুষকে দ্বারা করাবেন, করাবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই জেরুজালেম থেকে খিলাফা আসছে, ঈসা ইবনে মারিয়াম আসবেন, আল মাহদি আসবেন, ওই মাসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে, 40 বছর বিশ্বে খেলাফা থাকবে, এরপর মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে, তাদের সামনে কিয়ামত হবে, এগুলো কি হাদিসে নেই? তার মানে এটা আসবে, হয় 100, 200, 300, 400, 500 বছর পর হলেও আসবে। এই মাঝখানের পথটা কিভাবে পাড়ি দিবেন এখন? এভাবে কি হেলায় খেলায় দিন পার করবো, নাকি আসলে সমস্যাগুলো ফাইন্ড আউট করে সমাধানের চেষ্টা করতে হবে, কোনটা? আপনারা চিন্তা করেন, যতটুকু বুঝি শেয়ার করলাম, আমি তো উম্মার কান্ডারি নই, আমি কি উম্মার নেতা? না। আমি কোনো দলের আমির? আমাকে কোনো দেখেছেন কোনো ধর্মীয় দলের ফর্ম পূরণ করতে, না কোনো পলিটিক্যাল দলের আমি গীত গেয়ে বেড়াই, এটা করি? হ্যাঁ, একটা কাজ করি, প্রত্যেকটা দলের যে ভালো জিনিসগুলো আছে আমি সেটা খোলা মনে নেওয়ার মানসিকতা রাখি, কোনো সমস্যা নেই সে যেই হোক না কেন। প্রত্যেকটা মুসলিমদের কমিউনিটির মধ্যে যার মধ্যেই যে ভালোটুকু আছে ভালোটা আমি যাচাই করবো কোরআন সুন্নাহ দিয়ে, কোরআন সুন্নার মধ্যে যেটা মিলবে ভালো আলহামদুলিল্লাহ, ওইটুকু নিতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু যেগুলো নেগেটিভ বিষয় সেগুলোকে উম্মার ঐক্যের খাতিরে এখন এড়িয়ে যাওয়া লাগবে না? কিন্তু ওই বিষয়গুলোকে নিয়ে পড়ে থাকি আমরা কি ওদের সাথে ফাইট করতে পারবো? যদি ছোটো ছোটো বিষয়গুলোকে নিয়ে একতলাফে পড়ে থাকি আমরা কি ওদের সাথে আদৌ ফাইট করতে পারবো? না, সময়টা নষ্ট হবে, এই সময়টুকুর মধ্যে দেখবেন ওরা আরও এগিয়ে যাবে, আরও শক্তিশালী হবে। এইটুকু বোঝার জন্য কি আপনার পিএইচডি করার দরকার আছে? এইটুকু বোঝার জন্য কমন সেন্স যথেষ্ট না? আল্লাহপাক আমাদেরকে কমন সেন্স দান করুন, উম্মার ঐক্য দান করুন, আমাদের মধ্যে আল্লাহপাক তাওহিদ দান করুন, সুন্নাহ দান করুন, ওলামায়ে কেরামের ঐক্য দান করুন, আল্লাহপাক আমাদের যুব সমাজকে কবুল করুন, আমাদের পরবর্তী প্রজন্মকে কবুল করুন, আল্লাহপাক যেন আমাদেরকে এই বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করার মতো যোগ্যতা আল্লাহপাক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসেন মূল জায়গায় আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চললে এগুলো ডিল করা কোনো বিষয় ছিল না, আমরা তার আদর্শ থেকে অনেকটা সরে এসেছি, কিন্তু তিনি সেই ব্যক্তি যিনি আপনার জন্য সুপারিশ করবেন, হাউজে কাউসারে পানি পান করাবেন, আপনাকে তার আদর্শ মানতে আল্লাহপাক আদেশ করেছেন। যে হাদিসটা থেকে এদিকে এসেছি ওই জায়গায় আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করবেন কি আমাদের মাঠে, কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহপাক ডাকবেন, ডেকে বলবেন, শোনেন, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও, কাদেরকে? কাকে বলবেন? আচ্ছা, আদম আলাইহিস সালাম বলবেন হে আল্লাহ কতজনকে, কি বলবেন? কতজনকে? আল্লাহপাক বলবেন 1999 জনকে। কি বুঝলেন? 1999 জনকে, মানে প্রতি হাজারে একজন জান্নাতি, প্রতি হাজারে। এটার ব্যাখ্যা কিন্তু গাণিতিকভাবে হতে পারে, আল্লাহ ভালো জানেন,
আবার এটা দিয়ে বেশিরভাগ মানুষকে বোঝানো হতে পারে, এটা শুধু ক্যালকুলেটিভ নাও হতে পারে, এটার ব্যাখ্যা এটাও হতে পারে যে মেজরিটি সংখ্যক জাহান্নামে যাবে, এটাও হতে পারে, আল্লাহু আলাম বিসওয়াব, কিন্তু হাদিসে এভাবে এসেছে। এখন আল্লাহ পাক কিন্তু বলেছেন সূরা নিসার মধ্যে যে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক তার সাথে শিরকের পাপ ক্ষমা করবেন না, কিন্তু এছাড়া যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। কথা বোঝেন? আল্লাহ বলেছেন আল্লাহ পাক শিরিক ছাড়া অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই যে মেজরিটি সংখ্যক মানুষ জাহান্নামে যাচ্ছে, এদের আমল নামায় কোন পাপটা থাকতে পারে, কথা কি বুঝতে পারছেন? কারণ শিরিক ছাড়া অন্য পাপ থাকলে আল্লাহ তো চাইলে মাফ করতে পারতেন, তাই নয় কি? একটা পাপ আল্লাহ পাক তওবা না করে মারা গেলে মাফ করবেন না, এটা আল্লাহ পাক বলেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো তোমার আমল নষ্ট করে দেব আমি। তো বুঝতে পারলাম শিরকের পাপ ছাড়া অন্য যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। ইন্নাহুমা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যে আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করেছে এদের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন আর জাহান্নাম অবধারিত করে দিয়েছেন, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। ওই যে মেরাজের রাতে আল্লাহ পাক বললেন যে তোমার উম্মতের মধ্যে কেউ যদি শিরক না করে মারা যায় আমি তাকে মাফ করে দিব। তাহলে ওই যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে কোন পাপের কারণে ভাই? শিরকের পাপের কারণে। এটা বুঝতে পারছেন এখন? আচ্ছা, তার মানে আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কোন পাপের ব্যাপারে? শিরকের পাপের ব্যাপারে। এখন আমার প্রশ্ন যে শিরক কাকে বলে সবাই জানি কি না, কতভাবে শিরক হতে পারে কে বলতে পারবেন? আচ্ছা বলেন, তাওহিদ কয় প্রকার বলেন? তাওহিদ কয় প্রকার? তিন প্রকার, কে বলেছেন? মাশাআল্লাহ, 100 টাকা পুরস্কার আমার পক্ষ থেকে, পড়ে নিয়েন, অবশ্যই নেবেন। তাওহিদ কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর কি? তাওহিদে রুবুবিয়াত, আগে কি? তাওহিদ রুবুবিয়াত। দুই নম্বর তাওহিদে উলুহিয়াত। তিন নম্বর তাওহিদে আসমা ও সিফাত। নতুন শুনছেন আজকে? সুবহানাল্লাহ, কেমনে শিরক থেকে বাঁচবেন যদি তাওহিদ না জানেন? একটা বইয়ের নাম বলছি কিতাবুত তাওহিদ। কি নাম? কিতাবুত তাওহিদ। বইটা অবশ্যই কিনবেন অথবা অনলাইন থেকে ডাউনলোড করবেন, আজকে পারবেন? হাত তোলেন, কথা দেন। ওই বইয়ের মধ্যে শিরিকের ক্যাটাগরি দেওয়া আছে, শিরিক এটা করলে শিরিক হয়, এটা করলে শিরিক হয়, এটা করলে শিরিক হয়, হাদিস এবং কোরআন আয়াত সহ। রাইটারের নাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। আমি ওয়াহাবি বানাচ্ছি না আপনাদেরকে। ওনার একটা বই আছে কিতাবুত তাওহিদ, এবং এই বইটা অনেক পাবলিকেশনসে কিন্তু প্রচার করেছে, মানে প্রকাশ করেছে। বাংলা বাজারে যান, পাবেন। যেটা আপনার কাছে ভালো মনে হয় কেনেন। ওখানে শিরকের অনেকগুলো ক্যাটাগরিজ আছে, এটা 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 করলে শিরক হয়। এই শিরকগুলো জানবেন আল্লাহর ওয়াস্তে নিজে এবং পরিবারকে বাঁচাবেন। সমাজ রাষ্ট্র পরে, আগে নিজের, নিজে এবং নিজের পরিবার। সমাজ রাষ্ট্র পরে, এটা পরে, আগে নিজের, নিজের পরিবার। পারবেন না? ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, আমি খুব শর্ট করে বলছি, একমাত্র আল্লাহকেই, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, বিধান দাতা, ইবাদত পাওয়ার মালিক, সেজদা পাওয়ার মালিক, দোয়া পাওয়ার মালিক, কুরবানি পাওয়ার মালিক, নজর মানত পাওয়ার মালিক, সমস্ত রকম ইবাদত, ভয়, ভালোবাসা পাওয়ার মালিককে কে বলে? আল্লাহ। এইটা বিশ্বাস করার নাম হচ্ছে কি? তাওহীদ। এটার নাম কি? একত্ববাদ। সব কিছু কোত্থেকে হয়? সব কোত্থেকে হয় নাকি অন্য কোথাও থেকে হয়? না, সব কিছু জাতিসংঘ থেকে হয়। সব কিছু জাতিসংঘ থেকে হয়? কোত্থেকে হয়? এখন বিশ্বের সব কিছু ওখান থেকে হয়, সব ওখান থেকে হয়, আল্লাহ থেকে সব কিছু হয়। এই কনসেপ্টের নাম কি? তাওহীদ, একত্ববাদ। এখন কেউ যদি বিশ্বাস করে, কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, শিরক হবে। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ আছেন আরও ইলা আছে, কি হবে? শিরক হবে। কেউ যদি মনে করে আল্লাহ পরকালে পার করাতে পারেন, অমুক অমুকও আমাকে, অমুক মৃত মানুষও পার করাতে পারে, কি হবে? আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কেউ যদি সেজদা করে, কি হবে? আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করলে কি হয়? আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কুরবানি করলে কি হবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলে কি হবে? তাকদীর, ভাগ্যকে অস্বীকার করলে কি হবে? আল্লাহর হালালকে হারাম করলে কি হবে? আল্লাহর হারামকে হালাল করলে?
এই সমস্ত কাজ আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে কি হবে? শিরক হবে। প্রচুর কাজ আছে, এগুলো করলে কি হয়ে যায়? শিরক হয়ে যায়। মনে করেন কেউ নিজের নাম রেখেছে শাহিন শাহ, কি নাম রেখেছে? নামের মানে হচ্ছে রাজা ধীরাজ। শাহিন শাহ মানে কি? কারো নাম আছে এখানে শাহিন শাহ আছে নাকি? রাজা ধীরাজ শাহিন শাহ মানে কি? এই নাম শিরক। এই নাম কি? শিরক। নামেও ব্যাপার আছে, নাম রাখতে হবে এমন যেটা তাওহিদপূর্ণ নাম, আব্দুল্লাহ আল্লাহর বান্দা। নামের মধ্যে বিনয় আছে না, তাওহিদ আছে না? আব্দুর রহমান আর রহমানের বান্দা, নামের মধ্যে তাওহিদ আছে না? বুঝবেন, ভালো করে বুঝবেন। তো এই যে অনেক বিষয় আছে, আমি একটু সহজ করে দেই। তিনভাবে শিরক করে মানুষ সাধারণত। একটা হচ্ছে আপনার আকিদায় শিরক হয়, বিশ্বাসে শিরক। কেউ বিশ্বাস করে, মানে কারো বিশ্বাস যে আল্লাহ ছাড়া অন্য কেউ কল্যাণ দিতে পারে, বা আল্লাহ ছাড়া অন্য কেউ অকল্যাণ করতে পারে, বা শুভর মালিক হয়তো আল্লাহ, অশুভের মালিক মনে হয় শয়তান, অথবা কেউ যদি মনে করে ফেরেশতাদের নিজস্ব ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা ছাড়াই ওরা আমার উপকার করতে পারবে, কেউ যদি জিন জাতির আশ্রয় নেয় যে জিনরা আমার উপকার করতে পারবে, কেউ যদি জাদু করে, কাউকে জিনের সাহায্য নিয়ে জাদু করে, বা কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, কেউ রিজিক দিতে পারে, কেউ ভালো মন্দের মালিক ইত্যাদি ইত্যাদি, আল্লাহ ছাড়া কেউ বিধান দিতে পারে, কেউ আমার উপকার করতে পারে, অপকার করতে পারে, কেউ চিন্তা করে, বিশ্বাস করে, এই বিশ্বাসটাই কি শিরক? এটা আকিদাগত শিরক, চিন্তাগত শিরক। আবার কেউ করে কর্মগত শিরক, যেমন কাজ করতে গিয়ে কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলো, করে না? মুসলিমরা কবর পূজা করে না? এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা নাই, আমাদের মূল মৌলিক বিষয়গুলো নিয়ে কথা নাই। আমরা ব্যস্ত আছি কি নিয়ে জানেন? কে কার ভুল ধরবে এটা নিয়ে। মূল বিষয়ে মানুষ শিরিক করে ইমান খোয়াচ্ছে, কোনো সমস্যা নাই, একটা শব্দ ভুল হয়েছে কিনা ধরো ওটাকে আগে। তো এখনকার মানুষ স্মার্ট, তারা সব বুঝে যে পিছনের কারণগুলো কি। তো বিষয়টা শোনেন, মুসলিমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করছে না? এই যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নজর মানত করছে, কুরবানি করছে ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো কর্মগত শিরক। কেমন শিরক? ফেয়েলি কাজ, কর্মগত শিরক। আরেকটা আছে কথা, আপনার কল, কথা বলতে গিয়ে শিরক। বলে ফেললো যে ভাই কেমন আছেন, বললো আপনার দয়ায় ভালো আছি। কি হলো এটা? ভাই আপনার মায়ের কি খবর? হ্যাঁ মা ভালো আছেন, ডাক্তারটা না আসলে মা মারা যেত। কি হলো এটা? ভাই কিসে করে আসলেন? এই নৌকায় আসছি। তারপর মাঝি খুব ভালো ছিল ভাই, নাহলে নৌকাটা ডুবে যেত। কি এটা? অনেক বিষয় আছে, কথা খুব কেয়ারফুলি বলতে হয়। কেউ গালি দিল যে এই যুগটা ভালো না, এই সময়টাই ভালো না, শিরক হয়ে গেছে। কারণ সময়ের মালিক কে? আল্লাহ। এমনকি কেউ যদি বাতাসকেও গালি দেয়, বাতাসকে গালি দিয়েছে, ওই বইটা পড়ে দেখেন লেখা আছে, এটাও একটা খারাপ কাজ। কেউ মনে করেন যে হাতে একটা বালা পড়েছে, হাতে একটা বালা পড়েছে বা কয়েকটা আংটি পড়েছে, এবং তার বিশ্বাস যে এই বালা আমাকে রোগ ব্যাধি থেকে বাঁচাবে, এই আংটি আমাকে বিপদ আপদ থেকে বাঁচাবে, কি হবে এটা? অনেক ব্যাপার আছে, কথা বলতে গেলেও খেয়াল রাখতে হবে যে কি বলছি। ওই যে খেয়াল করে দেখবেন, শোনেন, খেয়াল করে দেখবেন যে মিউজিক শোনেন না আপনারা? শোনেন তো নাকি? অনেকেই শোনে। মিউজিকের গানের লিরিক্সগুলোকে দেখবেন, গানের লিরিক্স বোঝেন, গানের কথাকে বলে লিরিক্স। এই লিরিক্সগুলোকে খেয়াল করে দেখবেন, প্রচুর গানের লিরিক্স আছে শিরক। তোমাকে ছাড়া বাঁচবো না, এটা কি আছে না গানের লিরিক্স? এখন মনে করতে পারছি না, কিন্তু গান শুনলে, গান লিরিক্সগুলো পড়লে আমি বলতে পারবো যে লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে, আছে না? তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, তারা নিয়ে আসবো, হ্যাঁ তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আছে না এলা কথা? এলে কি কথা এগুলো? তাওহিদ না, তাওহিদ না শিরক? খেয়াল করে দেখবেন গানের লিরিক্সের মধ্যে শিরক আছে। এই জন্যে মিউজিক থেকে দূরে থাকতে বলি, শুধুমাত্র বাদ্যযন্ত্র আর সব কিছুই না, গানের লিরিক্সে শিরক আছে আপনার। এমন কথা আপনি মুখ দিয়ে বলছেন যেগুলো শিরকি কথা। যখন মানুষ শিরিক করছে, আমল নামা নষ্ট হয়ে যাচ্ছে, আর বাদ্যযন্ত্র আপনার অন্য অন্য বিষয় তো আরও আছেই, এগুলো তো পরের ইস্যু, গানের কথায় শিরক আছে।
অনেক সময় দেখা যায় ইসলামিক সং নাশিদ এর মধ্যেও শিরকি কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, খুব খেয়াল করে চলতে হবে আর কি। তো এই তিনভাবে শিরক হতে পারে, একভাবে কি চিন্তায় বিশ্বাসে, আরেকভাবে কর্মগত, একটা কি কথায়। খেয়াল রাখবেন যে কথা, কর্ম এবং চিন্তা এই তিনটা ক্ষেত্রে যেন শিরক না হয়। এবার হচ্ছে সেই সুসংবাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে কুদসিতে বলেছেন যে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কি করবেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, হে আদম সন্তান, তুমি যদি কিয়ামতের মাঠে আমার সামনে এই আসমান জমিন সমান গোনাহ নিয়ে উপস্থিত হও কিন্তু তোমার আমলনামায় শিরিক না থাকে, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিনের সমান দয়া বা রহমত নিয়ে হাজির হব। মানে সেই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। একটা পাপ থেকে যদি দূরে থাকতে পারেন আজকের মাহফিল সফল। যদি আজকের মাহফিলে একটা লেসন নিয়ে যান যে ভাই যা করেছি করেছি, যত পাপ তওবা করে নিব, আগামী দিনে যে পাপই হোক না কেন শিরিক কুফরের পাপ যেন না হয়। খুব ডেঞ্জারাস শিরিক আর কুফর, কুফর নিয়ে বলার সময় পাবো না আজকে, শুধু এতটুকু বলছি আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে অস্বীকার করা। আল্লাহ পাক বিধান দিয়েছেন সালাত পড়া, কেউ যদি মনে করে অলসতা করে নামাজ পড়ছে না এটা এক ধরনের মাসআলা, আর কেউ নামাজকে অস্বীকার করছে যে নামাজ পড়া লাগে না ওইটা পাপী মানুষদের কাজ, আমি তো পাপ করি না আমার নামাজের দরকার নাই, আছে না বলে না, আমার ইমান অনেক তাজা আছে, তোমাদের ইমান দুর্বল তোমরা নামাজ পড়ো, তাই না? অস্বীকার করলেই কুফর, অস্বীকার করলেই কি কুফর। আল্লাহ পাক যাকাত দিয়েছেন, কেউ যদি বলে যাকাত আমি মানি না সাথে সাথে কি হবে কুফর, এটা কুফরি। আল্লাহর যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ অস্বীকার করে কুফরি, মানে না এক বিষয় যে আমি আমল করতে পারছি না, আমি বিশ্বাস করি যে হ্যাঁ এটা আল্লাহর বিধান, আল্লাহ এটা করতে বলেছেন, এটা করতে নিষেধ করেছেন, আমি বিশ্বাস করি কিন্তু আমি কাজ করতে গিয়ে পারছি না, এটা বিষয় আলাদা, এটার বিষয় কি আলাদা। এই ব্যক্তির তওবার দরজা খোলা আছে এবং সেই ব্যক্তিকে আপনি ফাসেক জালেম বলতে পারেন, কিন্তু যে ব্যক্তি সরাসরি অস্বীকার করছে না নামাজ না পড়লেও চলে, নামাজ নামাজ ফরজ আমি বিশ্বাস করি না, যাকাত ফরজ বিশ্বাস করি না, হ্যাঁ সুদও যা ব্যবসাও তা একই বিষয়, ইসলামের মৌলিক বিষয় নিয়ে কটাক্ষ করে, আরে পর্দা ওই যুগে চলতে ওই যুগে চলে না, ঠিক আছে ইসলামের বিধানগুলো ওই যুগে চলতে ওই যুগে চলে না, এই যে কুফর অস্বীকার, এটা কি কুফরের মধ্যে পড়বে। শিরক আর কুফর থেকে দূরে থাকতে পারলে ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। আরেকটা ডেঞ্জারাস কথা বলি শোনেন, এটা বলি, আমাদের মধ্যে একটা ট্রেন্ড দেখা যায়, শোনেন, আমাদের মধ্যে একটা ট্রেন্ড দেখা যায় যে আমরা অন্য কারো দোষ দেখলেই তাকে কাফের ফতোয়া দেই, তাই না? এবং এটা খুব সহজ হয়ে গেছে আমাদের কাছে, একটা ফল্ট পেলো, হ্যাঁ এই ব্যক্তির মধ্যে এটা আছে, অতএব এটাকে তামিল করে ঘুরিয়ে ফিরিয়ে অতএব সে কাফের। মনে রাখবেন, যাকে কাফের ফতোয়া দিচ্ছেন সে যদি আল্লাহর কাছে কাফের না হয় কিয়ামতের মাঠে আপনি কাফের হয়ে উঠবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি কাউকে কুফুরি ফতোয়া দেন সে যদি তার যোগ্য না হয় আল্লাহর দৃষ্টিতে, তাহলে ওই কুফুরি ফতোয়া আপনার উপর গিয়ে বর্তাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। খুব সতর্ক সাবধান, কাউরে ভুলেও কাফের বলতে যায় না এভাবে, মুসলিমদেরকে অ্যাটলিস্ট, মুসলিমদেরকে কোনো পাপের কারণে কোনো ভুলের কারণে কাফের বলতে যায় না, এটা ডেঞ্জারাস জায়গা, এটা ডেঞ্জারাস জায়গা, এখান থেকে বেঁচে থাকলে আপনি সেফ থাকবেন। সে যদি কোনো কাজ করে যেটা কুফুরি সেটা বলতে হবে তার এই কাজটা কুফুরি হতে পারে, কথা বুঝতে পারছেন? বিষয়টা খুব ডেঞ্জারাস, অতএব নিজে আল্লাহর আসনে গিয়ে জাজ করতে যাবেন না, নিজে আল্লাহর আসনে গিয়ে মানুষকে জাজ করতে যাবেন না। বলা যায় না কি আমাদের মাঠে সেই ব্যক্তি পুল সিরাত পার হয়ে যেতে পারে, আপনার ডেরা আটকে যেতে পারে, আল্লাহ ভালো জানে। তো এই শিরিক আর কুফরের পাপ থেকে যদি বেঁচে থাকতে পারেন আজকের মাহফিল সফল, পারা যাবে ইনশাআল্লাহ। সুসংবাদ, নবী সাল্লাম সুসংবাদ কি দিয়েছেন যে এই উম্মতের যে ব্যক্তি শিরিক না করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ তাআলা। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে থাকবে দাখল আল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন শিরকের পাপ থেকে হেফাজত করেন, আমিন। কোন কোন পাপগুলো শিরক এগুলো জানার তৌফিক দান করেন, আমিন। এবং কোন কোন কাজগুলো কুফর এগুলো বোঝার তৌফিক দান করেন, শিরক কুফর হারাম থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যখন আমরা তাওহীদের উপর থাকব, সুন্নতের উপর থাকব এবং আল্লাহর বিধানের উপর থাকবো ইনশাআল্লাহ, দেখবেন এই জাতি যে সূর্য বীর্য নিয়ে পৃথিবীতে বিচরণ করেছে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ সেই হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। আপনার বর্তমান ক্ষেত্রে অনেক শিরক আছে,
এইগুলো তো বললাম। এখন আপনার এডুকেশনের কিছু শিখ পাবেন, আপনার ইকোনমিক্সে কিছু শিখ পাবেন, আপনার সোশ্যাল কাজকর্মে কিছু শিখ পাবেন। দুই একটা কথা বলে শেষ করছি, শোনেন। আপনি পড়তে বসেছেন, আপনি জ্ঞান অর্জন করতে বসেছেন, এখন আপনাকে কেউ শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে যদি কোনো কিছুকে প্রমাণ করা না যায় সেটা জ্ঞান নয়। এই জায়গাটা কঠিন হবে, একটু বোঝেন। পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো কিছুকে প্রমাণ না করা গেলে সেটা জ্ঞান নয়, এবং আপনি সেটা গিলছেন। হ্যাঁ ঠিক ঠিক, এটা ঠিক কথা, ঠিক আপনি গিলছেন। তাহলে আপনি কী করছেন জানেন? আল্লাহ পাকের ইমানের যে ছয় পিলার, এই ছয় পিলারকে অস্বীকার করছেন। কীভাবে দেখাচ্ছি? আল্লাহ দেখেছেন? আল্লাহকে দেখেছেন? আল্লাহকে কি ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন? মালায়েকা দেখেছেন? এই জায়গা ফেরেশতারা ঘিরে রেখেছেন, দেখেছেন? তো ফেরেশতাদেরকে কি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? আসমানি কিতাবগুলো দেখেছেন? দেখেছেন? আচ্ছা আগেরগুলো দেখেছেন? অনেক মুসলিম তো কোরআনও দেখে নাই, আছে না? নবী রসুলগণ দেখেছেন? দেখেন নাই। পরকাল, এই যে কবর আজাব দেখেছেন? জান্নাত জাহান্নাম, মিজান পুলসিরাত, আমলনামা, কিয়ামতের মাঠ, আল্লাহ পাকের নূর, রূহ, আত্মা দেখেছেন? কিছু দেখেন নাই। এগুলোকে কি ল্যাবে প্রমাণ করতে পারবেন? পারবেন? আচ্ছা তাকদীর, ভাগ্যের ভালো মন্দ দেখেছেন? ল্যাবে প্রমাণ করতে পারবেন? আপনার ইমানের ছয়টা পিলার অদৃশ্যে বিশ্বাস, তাই নয় কি? ইমানের ছয়টা পিলার কি? গায়েবে বিশ্বাস, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকির প্রথম শর্ত কি? যারা গায়েবে বিশ্বাস করে। ইমানের ছয় পিলার গায়েবে নয় কি? গায়েবে নয়। এখন যদি আপনি মেনে নেন যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে না পারলে জ্ঞান নয়, তাহলে এগুলোকে কি বিশ্বাস করবেন? অতএব আপনি জ্ঞানতাত্ত্বিক যে সংজ্ঞাটা গ্রহণ করেছেন সেই সংজ্ঞার মধ্যেও কিন্তু শির্ক আছে। এটা হচ্ছে আপনার আধুনিক বিশ্বের পড়াশোনার ক্ষেত্রে শির্ক। কথা বুঝতে পারলেন? জ্ঞান কোত্থেকে আসে? কার পক্ষ থেকে আসে? ওয়াকুল হাক্কুমুর রব্বিকুম, জ্ঞান হক সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। তাই এই এপিস্টিমোলজি সঠিক নয়। আমাদের বিশ্বাস হচ্ছে আমরা গায়েবে বিশ্বাস করি। এই প্রত্যেকটা বিষয় ল্যাবে প্রমাণ করলেও সত্য, না করলেও কি সত্য, এটার নাম ইমান। আচ্ছা আরও আছে, আপনি চলেন ইকোনমিক্স ঘুরাই নিয়ে আসি আপনাকে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন না সুদকে? কোনটা হালাল করেছেন? আচ্ছা আল্লাহ পাক কি বলেন নাই যে ইন্নাল্লাহ ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা? আল্লাহ পাক বলেননি? আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন আর সুদকে কি করেছেন? কিন্তু এক শ্রেণীর মানুষ তো বলছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ ব্যবসার মতোই, সুদ কিসের মতোই? ব্যবসার মতোই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে নিম্ন পাপ হচ্ছে সুদখোরের, সে তার মায়ের সাথে জেনা করছে। সর্বোচ্চ পাপটা হচ্ছে, সর্বোচ্চ পাপটা হচ্ছে সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। সূরা বাকারা পড়ে দেখেন, ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ওয়া ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে ভয় করো হে মুমিনরা, সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। নবীজি আরো বলছেন এক দিরহাম সুদ খেলে 36টা মেয়েকে রেপ করা হয়, এটা হাদিসে আছে। এবং তিনি মেরাজের রাতে শাস্তি দেখে এসেছেন যে তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এখন ইকোনমিক সেকশনে গিয়ে আপনি যে ব্যবসাকে অ্যাভয়েড করে দিলেন এবং জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমকে অ্যাভয়েড করে রিবা কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম লঞ্চ করে প্রতিষ্ঠা করলেন, বা আপনার আপনি আমি এর মধ্যে সংশ্লিষ্ট হয়ে আছি, এটা কি আল্লাহর হুকুমের বাইরে যাওয়া হলো না? এটা কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে একটা কুফুরি নয়, বড় পাপ নয়? আচ্ছা এখন যদি এমন হয় যে আল্লাহ পাক আপনাকে দিনার আর দিরহাম দিয়েছেন, কি দিয়েছেন? ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কিনেছিলেন? ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কিনেছেন? দারাহিম, দিরহাম দিয়ে। সূরা আলে ইমরানের মধ্যে দিনারের কথা আছে? যুগ যুগ ধরে এগুলো মানুষ ব্যবহার করেছে। এখন একটা সভ্যতা আসলো পৃথিবীতে, এসে বললো এসব ব্যান্ড, এসব আর চলবে না, এখন সব চলবে কাগজ, ইলেকট্রনিক। আল্লাহর হালাল করা কোনো কিছুকে কেউ যদি হারাম করে কি হয়? এটা শিরক আর কুফর হয় না? ইকোনমিক সেকশনে শিরক, ইকোনমিক সেকশনে শিরক। আর অনেক বিষয় আছে,
আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনাকে একটা সুপ্রিম কোরআন, যেখানে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন। এখন বৈশ্বিক সামাজিক এই সমস্যাগুলোর সমাধান যদি আপনি কোরআন থেকে না নিয়ে নিজের মন গড়া মতবাদ থেকে নেওয়া শুরু করেন, এটা কি ডিনাই করা হচ্ছে না কোরআন সুন্নাকে? হচ্ছে কি না? তো এই ক্ষেত্রে কি আমি আল্লাহর বিধানের বাইরে চলে গেলাম না? তো এই যে এগুলোও কিন্তু শিরক কুফরের অন্তর্ভুক্ত বিষয়। তো শুধুমাত্র যে এই কবরে সেজদার কথা বললাম, এই যে নজর মানতের কথা বললাম, ইবাদত দোয়া কালাম এগুলো কথা বললাম, এই ক্ষেত্রেই শিরক হচ্ছে না, বাহ্যিকভাবেও গ্লোবালি অনেক শিরক হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, তাওহীদের উপর থাকার তৌফিক দান করুন, শিরক থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটা নসিহত করে শেষ করব। নসিহতটা হচ্ছে, যদি আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সফল হতে চাই, দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে। কয়টা জিনিস? মাত্র দুইটা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক্তু ফিকুম, আমি ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে কয়টা বস্তু ভাই? দুইটা বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে কি করবে, আঁকড়ে ধরে থাকবে। যতদিন পর্যন্ত কি করবে, আঁকড়ে ধরে থাকবে। একটা কি? কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, তাই নয় কি? একটা হচ্ছে সুন্নতে নবী, তার নবীর সুন্না, অর্থাৎ হাদিসগুলো। ইজমা কিয়াস আছে, অবশ্যই আছে, কোরআন সুন্নার অনুকূলে ইজমা কিয়াস হবে। এটা কি কোরআন সুন্নার বাইরের কিছু? না। আচ্ছা আসেন, এবার কোরআনকে আঁকড়ে ধরবেন কিভাবে আপনি? আপনার আমার কাজ কি? একটু বসেন ভাই, শেষ করছি, পাঁচ মিনিট। আপনার আমার কাজ কি? এক নাম্বার, এক নাম্বার, বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখবেন। কি করবেন ভাই? বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শিখবেন, নিয়মিত তেলাওয়াত করবেন। প্রত্যেক হরফে কয় নাকি পাবেন? দশ নাকি পাবেন? এরপরে কিছু অংশ হিফজ করবেন। হিফজ করা যাবে না কিছু অংশ? ইনশাআল্লাহ। এখানেই থেমে যাবেন? এখানেই থেমে যাবেন? যদি এখানেই থেমে যান, তাহলে পরের হকগুলো আদায় হচ্ছে না, হচ্ছে? এটাই বলতে চেয়েছি আমি। আমি কোশ্চিন কালেও বলতে চাইনি, বলিনি বা বুঝাইনি যে আপনি কোরআন তেলাওয়াত করবেন না আর হিফজ করবেন না, বা তেলাওয়াত করলে কোরআনের তেলাওয়াত করলে কোনো লাভ নাই, এমন কথা আমি কোশ্চিন কালেও বলিনি। বলেছি, বলেছি শুধু তেলাওয়াত এবং হিফজে সীমাবদ্ধ থেকে যদি আমরা অর্থগুলো না বুঝি, গবেষণা না করি, তাদাব্বুর না করি, তাহলে কোরআনের পূর্ণাঙ্গ হকটা আদায় হচ্ছে না, দ্যাটস অল। এখন আপনি তেলাওয়াত করছি আমরা আলহামদুলিল্লাহ, হিফজ করবো আলহামদুলিল্লাহ, এরপরে আরবিক শিখবো না, আরবি শিখে আলেমুল আমার কাছে যাব না, এবং সেখানে গিয়ে আমরা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব না, অর্থগুলো বুঝে আমরা এই অর্থগুলো দিয়ে কোরআন থেকে হেদায়েত নিয়ে সমাজে, পরিবারে, বিশ্বে অ্যাপ্লাই করব না? আল্লাহ পাকি কোরআন শুধুমাত্র আমাদেরকে মানে শুধু কি রিডিং পড়ার জন্য কোরআন নাজিল করেছেন, নাকি কোরআন দিয়ে আমরা যেন সব সমস্যার সমাধান বের করতে পারি এই জন্য নাজিল করেছেন? আল্লাহ পাক কোরআনে কি বলেছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়ের সমাধান নাজিল করেছি। তো আমি যদি না বুঝি, আমি যদি না বুঝি কীভাবে সমাধান পাবো? আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই, এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তো প্রতিটা বিষয়ে, সোশ্যাল, পলিটিক্যাল, জিওপলিটিক্যাল, পারিবারিক, আপনার ধর্মীয় সমস্ত সমস্যার সমাধান কোরআনে আছে, ভিতরে না ঢুকলে আমি কেমন করে পাবো, তাই নয় কি? এটা বুঝাতে চেয়েছি। এটা বুঝাতে গিয়ে বলেছি যে আমরা কলেজ লাইফে একটা বই পড়েছিলাম, শেক্সপিয়ারের বই, কলেজ লাইফে একটা বই পড়েছিলাম শেক্সপিয়ারের বই, সেই বইটা খুব কঠিন ছিল, কঠিন ভাষা লেখা। এখন কেউ যদি, কথা ভালো করে বোঝেন, কেউ যদি ইংরেজি রিডিং পড়তে পারে, জাস্ট ইংরেজি রিডিং পড়তে পারে, বাংলা অর্থ করতে পারে না, ট্রান্সলেট করতে পারে না, জাস্ট রিডিং পড়তে পারে, তাকে ওই বইটা দিলেন আপনি। এখন সে রিডিং পড়ছে শেক্সপিয়ারের ওই বইটা, দি মার্চেন্ট অফ ভেনিস, রিডিং পড়ছে, রিডিং পড়ছে, রিডিং করছে, ও অর্থ বুঝতে পারছে না, ও কি ওই বইটা থেকে মেসেজ পাবে? এটা কি কোরআনের সাথে বইয়ের তুলনা হলো? মনে করেন কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, আছে না? আগের তাওরাতে নাম আছে না? নাম কিন্তু ছিল আহমদ, সূরা সফফরে দেখেন আল্লাহ পাক বলেছেন, নাম কিন্তু মেনশন করা আছে। আমি যদি বলি যে কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, আগের আসমানি কিতাবগুলোর মধ্যেও তার নাম ছিল, এটা কি ওই আগের আসমানি কিতাবের সাথে কোরআনকে তুলনা করলাম আমি? না, এক্সাম্পল দিতে গিয়ে বুঝালাম। আমাদের সমস্যা কি ভাই, আমরা কি সহজ কথা বুঝি না নাকি? এটা কি কোরআনকে শেক্সপিয়ারের বইয়ের সাথে তুলনা করা হলো? একটা এক্সাম্পল দিলাম, যদি একটা বইয়ের ভাষা আমি না জানি, অর্থটা না বুঝি, তাহলে ওইখান থেকে তো মেসেজ পাবো না আমি,
ঠিক একইভাবে কোরআনের যে ভাষা এর যে অ্যারাবিক এর গ্রামার এর তাফসির এর তর্জমা এগুলো যদি কেউ না জানে সেখান থেকে কি সে হক বাতিল ভালো মন্দ ন্যায় অন্যায় এগুলো বুঝতে পারবে কি না এটা বোঝাতে গিয়েই বলেছি যে কোরআনের অর্থগুলোর দিকে জোর দেওয়া আমাদের উচিত হবে এটাকে অন্যায় করেছি ভাই যদি বলেন অন্যায় করেছি ফাঁসি দিয়ে দেন আমাকে নাকি কিয়ামতের মাঠে উঠি আমি আল্লাহর কাছে যে আল্লাহ এই কথা বলেছিলাম ফাঁসি দিয়ে দিয়েছে আমাকে সুবহানাল্লাহ ইহুদির দালাল পর্যন্ত শুনতে হলো শুনেন ভাই এই জায়নিস্টদের বিরুদ্ধে এই ব্রিটেন এই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে আমি এই বয়সে যে কথাগুলো বলেছি একটু নিজেদের আয়নাগুলো ঘেঁটে দেখেন আমার বয়সে কতজন ছেলে কতজন যুবক ইসরায়েল আমেরিকা ব্রিটেন ওদের পশ্চিমা সভ্যতা জায়নিস্ট মুভমেন্ট পেট্রো ডলার ওদের সামরিক বিষয়গুলো ওদের অর্থনৈতিক বিষয়গুলো এগুলো নিয়ে কথা বলেছে কয়টা যুবক আমাকে খুঁজে দেখান আমার বয়সে আমার বয়সে খুঁজে দেখেন আর তাকে সেখানে আপনি আমাকে বলছেন আমি ইহুদি খ্রিস্টানের দালাল এই কথাটা এত সহজ হয়ে গেছে আমাদের ওই যে ডক্টর জাকির নায়ক একবার বলেছিলাম যে মাশাআল্লাহ তিনি খুব ভালো কাজ করেন কিন্তু ইহুদি খ্রিস্টানের দালাল যেই মানুষটার দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করলো তাকে আমরা বানিয়ে দিলাম ইহুদির দালাল তো এই কথাগুলো এত সহজ হয়ে গেল কিভাবে যদি সে তার যোগ্য না হয় তাহলে এই অপবাদ তো আমার কাঁধে আসবে কি আমাদের মাঠে আসবে না অতএব আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে বিনয়ের সাথে আন্তরিকতার সাথেই বলবো যে আমরা যেন কথাবার্তায় অপবাদ দেওয়ার ক্ষেত্রে কারো ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে সচেতন হই আল্লাহ বোঝার তৌফিক দান করুন কারণ আমরা সবাই এক আমরা সবাই এক আমরা সবাই মুসলিম আমরা মুমিন আমরা সবাই আল্লাহর বান্দা রাসুলের উম্মত আমাদের মাঝে যারা পরিমাণ বিষয় যদি ইখতিলাফ হয়েও যায় এর মানে এই নয় সে আমার ভাই নয় বিষয়টা এমন নয় বরং সবাইকে ভাই ভাই নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করেই সামনে এগোতে হবে তখনই দেখবেন ইসলামের শত্রুদের বুক কাঁপছে তার আগে কাঁপবে না আর যদি আপোষে আমরা আপোষেভাবে মিল মহব্বত বাদ দিয়ে একে অপরের পিছনে কাদা ছড়াছড়ি করতে থাকি তাহলে কি হবে জানেন তাহলে হাসতে হাসতে ওরা আমাদের উপর ডমিনেশন করে ফেলবে আমরা কিচ্ছু করতে পারবো না আল্লাহ পাক এই সহজ বিষয়গুলো বোঝার আমাদেরকে তৌফিক দান করুন আমরা সবাই একে অপরের ভাই একে অপরের কল্যাণকামী আমরা যেন সবাই একে অপরের কল্যাণকামী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দিনের জন্য কাজ করি আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমিন এবং আল্লাহ পাক বুঝে না বুঝে যারা বুঝে বা না বুঝে যারা বিকৃতভাবে উপস্থাপন করেছে বা অন্যের কাছে তুলে ধরেছে যার ফলে তারা বিভ্রান্ত হয়েছে আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে দেয় আমি দোয়া করছি আল্লাহ আমিন এবং হেদায়ত দান করে আল্লাহ আমিন ইউটিউবারদেরকে বলবো প্রচার করার সময় 100% আমানতদারিতার পরিচয় দিবেন এবং সৎ থাকবেন যেন আপনার ভুল প্রচারে এমন কিছু প্রচার না হয় যাতে উম্মার ক্ষতি হয়ে যায় উম্মার মাঝে ফাটল সৃষ্টি হয় একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে ভুল মন্তব্য করে ফেলে এগুলো কোনো কোনো ক্ষেত্রে সামাজিক মাধ্যমের ত্রুটির কারণে হয়ে থাকে আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন স্মার্ট হন হিকমার সাথে ঠান্ডা মাথায় দিনের কাজ করেন আল্লাহ পাক এই উম্মাহকে কল্যাণ দিবেন বরকত দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমিন এরপর কী করবেন অবশ্যই আপনি কোরআনের অর্থ বোঝার চেষ্টা করেন তারপর আদেশ মানবেন নিষেধ বর্জন করবেন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবেন ইনশাআল্লাহ তখন দেখবেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক ইনায়াত করুন আমিন শিরক থেকে বাঁচিয়ে রাখুন আমিন তাওহীদে থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উসওয়াতুল হাসানাহ মানার তৌফিক দান করুন হালাল হারাম মেনে চলার তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে শেফায়ে কামেলা দান করুন যারা মারা গেছেন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন মাদ্রাসার বিষয়ে দান এর হাত প্রশস্ত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন সবাইকে অনুরোধ করছি আমি যে মাদ্রাসার বিষয়ে আপনারা আপনাদের দানের হাতকে প্রশস্ত করবেন এবং যার যা আছে যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিনের প্রতিষ্ঠানকে খেদমতের আঞ্জাম দেওয়ার চেষ্টা করেন আল্লাহ পাক আপনাকে তৌফিক ইনায়াত করুন আমিন একটা পানির গ্লাস মানুষের চাপ কমে যাবে
আচ্ছা একটু বসেন, প্রশ্ন আছে কিছু? চ্যানেল টাইমলি মিডিয়া কার আপনার? আচ্ছা হোলি টিভি কার? হোলি টিভি আজকে আসে শুনে আমাদের আজকে দুইজন আসছে। প্রচার খুব সতর্কতার সাথে এবং এডিটিং খুব ভালো, মানে এমন কোনো বিষয় যেন ভুলবশত প্রচার না হয় যেটাতে এই ফেতনাগুলো সৃষ্টি হয়, ঠিক আছে? এই ফেতনা আটকানো যাবে না, এই ফেতনা আটকানো যাবে না। অনলাইনের মাধ্যমটা এমনই, আপনি যদি 100% সঠিক বক্তব্য দেন তারপরেও সেখান থেকে ভুল মানুষ বের করে ঘোরানো সম্ভব, এটা এমন একটা জগৎ। তারপরে আমরা যেন সুযোগটা না করে দিই এটাই রিকোয়েস্ট করছি আর কি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা কিছু প্রশ্ন আছে আমার কাছে, যদিও আমি আসলে প্রশ্নোত্তর পর্ব অ্যাভয়েড করি কারণ আমি মুফতি নই আর আমার এত কিছু বলার আসলে উচিত হবে না। যেগুলো আমি সহজ বলতে পারবো সেগুলো বলবো, যেগুলো আমি পারবো না সেগুলো আলেমুল আমার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন। একটা প্রশ্ন আছে যে কোরআনে তাবলিগ করার ব্যাপারে কিছু বলা হয়েছে কিনা? অবশ্যই বলা হয়েছে। ইয়া আইয়ুহা রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে যা এসেছে এটার তাবলিগ করো, অবশ্যই তাবলিগ করবেন। ভাই একটু হালকা করেন, আমি আবার নিচে পড়ে যাব। একটু স্টেজটা হালকা করেন, অবশ্যই তাবলিগ করবেন, কোনো সমস্যা নেই তাবলিগে, কোনো সমস্যা ভাই। কথা বললে আমি অ্যান্সার করতে পারবো না, প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন আছে ওই যে প্রেম প্রেম নিয়ে প্রশ্ন করেছেন একজন আর কি, যে যুবকরা যে প্রেম করে এই বিষয়ে বলেন কিছু। হ্যাঁ প্রেম করবেন, সমস্যা কি? বিয়ে করে প্রেম করবেন, আর বিয়ের আগে প্রেম করবেন বইয়ের সাথে। কার সাথে? এই যে বই বই কিতাব, বিয়ের আগে বউ না, বই বই, বিয়ের আগে প্রেম করবেন বইয়ের সাথে, বই বুক কিতাব। সারাদিন পড়াশোনায় থাকবেন, বই যেন আপনার আপন এমনভাবে প্রেম করবেন, মাকে ভালোবাসেন, বোনকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসেন, জাতিকে উম্মাকে ভালোবাসেন। বিয়ের পরে স্ত্রীর সাথে প্রেম করবেন, কোনো সমস্যা নেই। বিয়ের আগে, বিয়ের আগে করতে যায় না এটা জেনা, বিয়ের আগে করতে যায়েন না সেটা জেনা, যদি সেটা সহি প্রেমও হয় সেটাও করতে যায়েন না। সহি প্রেম তো বোঝেন, এখন অনেক দিনী ভাই দিনী বোন অনলাইনে প্রেম করেন, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অন্য অন্যভাবে, এগুলো আবার সহি নাম দিয়েছে অনেকে আর কি। তো এগুলোতে লিপ্ত হবেন না, নিজে পবিত্র থাকেন, আল্লাহ পাক পবিত্র স্ত্রী দান করবেন ইনশাআল্লাহ তাআলা, আর সত্যিকারের ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ বিয়ের পর। শোনেন আল্লাহ পাক বলেছেন ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি শুনতে পারছি না।